चल 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 मत उड़ जय नंबर वाला पुखा ओ अगले तक वोटे रख दे चल पुखा चकी देख ये देख खावार अनुपयुक्त माल चाहिए सुव्यवस्था खाद्य सब माल पाचार मीठा गल हाथ दिए कर দেবীগঞ্জে চলে আসছে সবাই বলে আমাদেরকে তো চারটা পাঁচটা গ্রাম আছে উত্তর মধ্য শিকদারপুর হোগলাবাড়ি নামচাচন্ড এগুলো সব সবে আছে এগুলো সব কাস্টমার আছে প্রায় তিন চার হাজার চার পাঁচ হাজার কাস্টমার আছে হ্যাঁ মাল সব ঠিকই ঠিক মতো ডেলিভারি দিচ্ছে না সময় অসময়ে ঘোরাচ্ছে গরিব মানুষকে আর মাল দিচ্ছে খাদ্যদ্রব্য একদম পচার মতন যেগুলো ছাগল গরু তো খাবে না হ্যাঁ যেমন পোকা থাকছে আটাতে চালে পোকা থাকছে আর যেটা বড় সমস্যা হচ্ছে আটা ডেট এক্সপায়ার আটা খাওয়াচ্ছে এখন আপনারা দেখলেন দেখলেন এই ডেট এক্সপায়ার লিখেই আছে তো বারো বারো আট এক্সপায়ার ডেট আজকে আজকে হচ্ছে কুড়ি আট এই আটা দিচ্ছে ডিলাররা সবাইকে তো সবাই তো জানে না এক্সপায়ার ডেটটা কি হয় খেলে কি হয় না খেলে কি হয় তো অনেক লোক এই অসুখ হবে মারা যাবে হ্যাঁ সময় খারাপ হ্যাঁ এই এইগুলো তো আমাদের ওই সরকারে এত চলে আসছে কিন্তু আমরা যে চাইছি সরকারকে পদক্ষেপ নেওয়া যেন ওর লাইসেন্সটা যেন ক্যান্সেল করে হ্যাঁ কারণ হ্যাঁ এই দুর্নম্বরী করছে এর আগেও সাসপেন্ড হয়েছিল ছ মাস সাসপেন্ড হয়ে থেকেছিল পাঁচশো অতি ডিলার মাল দিয়েছিল এর আগে কি ডিলার কি ডিলারকে বলেছিল আছে কেউ আসে না আচ্ছা এর আগে কি ডিলারকে বলেছিলেন যে এই সমস্ত মাল খারাপ হ্যাঁ বলা হয়েছে কি বলেন বলা হয়েছিল যে মাল ঠিকমতো দিবা ও বলেছিল কি ঠিকমতো আমি মাল দেবো মাল ভালো মাল দেবো কিন্তু ঠিকমতো মালও দিচ্ছে না জনগণকে আর ঠিকমতো মাল ভালো দিচ্ছে না এই যে পচা পচা মাল আর ঠিক মতো ডেলিভারি মাল দিচ্ছে হ্যাঁ পোকা খাওয়া মাল মাল দিচ্ছে চাল নয় পোকাযুক্ত চাল এবং সেগুলো আমাদের মানে খারাপ গন্ধযুক্ত চাল এবং জাবা আছে মানে ভেতরে ভেতরে একদম পোকা আপনারা যে দেখেন ছবি তুলেন এক্সপায়ার ডেট কি এক্সপায়ার আটা আটা চালও খারাপ যেটা খারাপ ছেড়ে এক্সপায়ার আমাদের কাছে যেটা আমাদের কাছে যেটা খাবার আছে খাবার অনুপযুক্ত মাল চাই না আমাদের সুব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে আমাদের সুব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে খাদ্য আন্দোলন চলবে না চলবে সিরাজকে অ্যারেস্ট করতে হবে সব মাল পাচার করা মিঠা গেল হাত দিয়ে করবে তিনটা গ্রামের লোক সমস্যা মোবাইলে ফটো তুলে আসে পোকা আছে কি দেখি এই দেখায়
খাবার অনুপযুক্ত মাল চাই না, আমাদের সুব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। আজকে যেটা হয়েছিল সেটা ওই কিছু সাধারণ লোক মানে আমার কাস্টমার রেশনে মালকে এসেছিলো, রেশনকে মালকে আসার পরে চালটা দেখলে চালটা ভালোই আছে, আটাটা একটা দেখলে যে এক্সপায়ার ডেট হয়ে গেছে এটা একটা দেখেছিলো, এই কারণে লেগে একটা মানে দুটো কথাবার্তা হোক সুন্দর মালো। তা আমি ওকে বললাম, নিজে বললাম ওদেরকে যে এটা একটা হয়েছে, তো ঠিক আছে চালটা তোমরা নিয়ে নাও, আমার একটা তোমার আটাটা তোমার এক্সপায়ার ডেট হয়ে গেছে, তো ডিস্ট্রিবিউটরকে বলে আর পুলিশ সাপ্লাইকে বলে ওই আটাটা পাল্টে নেবো। হ্যাঁ, এই কথাবার বললাম, তো প্রশাসনও এসেছিলো, তারপরে প্রশাসনে এসে দেখলে দেখে বলছে হ্যাঁ এটা হয়ে গেছে, ঠিক আছে এটাকে পাল্টে দেওয়ার ব্যবস্থা করা যাবে। এটা দেখলাম যে এক্সপায়ার ডেটটা হ্যাঁ আছে ওদের বলতো, এতগুলো তো প্যাকেট তারপর হ্যাঁ ডেটটা ছিল। কতদিন হলো মাল আসা? মাল আসাকে তো কয়দিন হলো, তিন চার দিন হলো মাল আসা। মালটা আরও কোন করে হিসাব দেয় না আমাদেরকে, যেটা দেয় মানে যে ওই সিগনেচার করে এলে তুই আর মানে মাল আমার দিয়ে দেয় যে হ্যাঁ মাল পাঠিয়ে দিচ্ছি। আপনারাকে যখন মাল দেয় ওখানে আপনারা কি দেখতে পান না যে আমরা বলতে আমরা ওখানে তো যাই না, আমাদের হোম ডেলিভারি মালটা আমাদেরকে পৌঁছে দেয় চাইছি বলতে কি মানে আটাটা ডিস্ট্রিবিউটারকে বলেছি ও আটাটা পাল্টে দেবে, নতুন পাল্টে দিয়ে তখন মানে নতুন আটা দিবে নিয়ে আটা ওনাকে দিয়ে দেবো। আজকে রেশন প্রতিবার নাই, আজকে ওটা সন্ধ্যাবার চালু হলো, লিঙ্কটা আগে করার কথা ছিল, তো আপনার ওই মোটামুটি 1 থেকে 10 তারিখ পর্যন্ত মেশিনটা খারাপ ছিল, ওটা আমাদের প্রমাণ রয়েছে, ফুড ইন্সপেক্টরকে জানানো হয়েছে মেশিনটা খারাপের বিষয়ে রিপোর্ট করা হয়েছে, তো আবার মেশিন পুরোনায় ঠিক হয়ে এখন লিঙ্কের কাজ চলছে এবং মাল দেওয়ার কাজ চলছিল। আজকে ব্যাপারটা হলো যে আজকে ঝামেলাটা হলো যে ব্যক্তি করেছে সে আগেও ঝামেলা করার চেষ্টা করেছে, এটা আজকে প্রথম নয়। ওনার বক্তব্য অনুযায়ী যে মাল এক্সপায়ার হয়ে গেছে, এবার যে মালটা দেওয়া হচ্ছে রেশন দোকানে আমরা কখনোই চাইবো না যে জনসাধারণ খারাপ মালটা খাক, ভালোটাই পাক, এটা আমরাও চাইছি, ডিলার সাহেব চাইছেন, প্রত্যেকেই চাইছেন। বিষয়টা যে 4-5 দিন এক্সপায়ার হয়ে গেছে মালটা, 14/8 বা 15/8-এর বিষয়টা হলো যে এটা ডিলার সাহেবও জানেন না এবং আমরাও জানি না এবং যিনি দিয়েছেন উনিও জানেন, কেন আমি এই বিষয়ে বলতে পারছি না। এবার আমরা চাইছি মালটা জেনুইনটাই দিতে, কিন্তু এখানে যে এক্সপায়ার হয়েছে এটা আমাদের জানা ছিল না, যে ছেলেটা দিচ্ছিল সেটা ডেট মেট করতে জানে না। আমরা এবার ডিলার সাহেব এলো, আমরা খতিয়ে দেখলাম বিষয়টা, তো এক্সপায়ার সত্যি এক্সপায়ার, তো আমরা চেষ্টা করবো ভালো কিছু নিয়ে আসার ডিস্ট্রিবিউটারের কাছে এবং ভালো মালটা সবাইকে দেওয়ার। তুমি এখানে কী হিসাবে কাজ করছো? আমি ডিলার সাহেবের ভাইপো, ওই অনুযায়ী আমি আছি এখানে, দেখে দেখাশোনা করি এবং কাজও করি ধরেন।